মঞ্চে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ অঙ্কোলজি ক্লাবের সাবেক চেয়ারম্যান স্বনামধন্য ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম এ স্যারকে ইসমুল্লা ইউ রহিম আজকের এই মহতি অনুষ্ঠানের উপশিষুদি মণ্ডলী বিশেষ করে আমাদের বিআরবি হাসপাতালের আর হাসপাতালের কর্মকর্তাবৃন্দ মানে যারা ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর এবং বিশেষ প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আলী এবং পশি শ্রদ্ধা আসসালাম আলাইকুম আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য প্রথমে জানায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অঙ্কোলজি বিষয়ে বি হাসপাতালের খুব বেশি একটা দেখছি না শুধু মেডিকেল অনকোলজিটা আছে কিন্তু যা আছে সব সুন্দরভাবে কাজ করছে সুনামের সাথে কাজ করছে এতে কোনো সন্দেহ নাই তো আমি আশা করবো অঙ্কোলজির আরও কিছুটা ইম্প্রুভমেন্ট দরকার বিশেষ করে রেডিয়েশন অঙ্কোলজি সার্জিক্যাল অঙ্কোলজি গাইনি অঙ্কোলজি অঙ্কোলজি বিভিন্ন হেরানিক অঙ্কোলজি সব বিষয়ে যদি কিছু কিছু করে শুরু করা যায় আশা করা যায় হয়তো লোকজনকে ভালো এবং ভালো যাতে চিকিৎসা পাবে আর কি উন্নত মানের চিকিৎসা পাবে কারণ এই দশ বছরেই বি আর বি হসপিটাল যে সুনাম অর্জন করেছে এটা সত্যি ঈর্ষণীয় বি বলতে তো আমরা জানতে বি আর কেবল যেটা পৃথিবীর মধ্যে অন্যতম সুনাম একটা কেবল আরবি হাসপাতালে যে সেইভাবে একটা সুনাম অর্জন করবে এটা সত্যি খুব ভালো লাগে আর কি বিআরবি যেহেতু ইনভেস্ট করছে আমি যেটুকু শুনলাম এখানে কোনো রকম ইন্টারফেয়ারেন্স নাই কাজ করার ব্যাপারে এটা খুবই খুবই ভালো ক্রাইটেরিয়া কারণ এখানে যারা স্পেশালিস্ট কাজ করেন তারা তাদের মেধাটা প্রয়োগ করতে পারেন এবং সুন্দরভাবে সার্ভিসটা অনপ্রোড করতে পারেন সার্ভিস যদি দিতে পারি আমরা তাহলে অবশ্যই রুগী আসবে এখানে তো একটা যে অনেকে বলে গেলেন যে কিছু কিছু রুগী যদি আমাদের গরিবদের ব্যবস্থা রাখি তাহলে বোধহয় ভালো হয় কিছু কিছু রুগী যারা আমরা ক্যান্সার রুগী আমরা জানি হয়তো ভালো চিকিৎসা পেলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যেটা আমরা অন্যান্য কোথাও দিতে পারছি না সেই রকম ব্যবস্থা যদি একটু করা যায় এখানে হয়তো গরিব লোকে কিন্তু ভালো হয়ে যাবে এই ধরনের ধরনেরকে সেগুলোকে আমার একটা ব্যবস্থা রাখার জন্য আমি অনুরোধ করব যাই হোক আমি খুব বেশি সময় না অনেক বক্তব্য অনুরোধ করে গেলাম যে অঙ্কলজিটার দিকে একটু নজর দেন আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ